হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ধর্মশালা থেকে বেরিয়ে আমরা প্রথমে কেবল কার চড়ে এখন অমৃতসর যাচ্ছি। তো কেবল কারের ভিডিওটা তোমরা আমার আগের ব্লগে দেখে নিয়েছো, না দেখে থাকলে লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে, দেখে নিও। তো দেখো, এই আস্তে আস্তে হঠাৎ করে রাস্তায় কি কাজ হচ্ছে, তো এখন রাস্তা আটকে দিয়েছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে পাহাড়ের ওপরে কি সমস্ত কাজ হচ্ছে, তারপরে আস্তে আস্তে রাস্তা খুললে পরে আমরা যেতে পারবো। তো এখানে এখন জ্যাম হয়ে গেছে, আমরা ওয়েট করছি, তো দেখা যাক কতক্ষণে রাস্তা খোলে। তো যাই হোক, খুব বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। এই দেখো বাস সাইডে কাজ হচ্ছে, তো চলো এবার যাওয়া যাক বাকি রাস্তা। অমৃতসর পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছে, তো চলো এখনও অনেকটা রাস্তা বাকি আছে। অবশেষে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি অমৃতসরের, তো চলো আগে ভেতরে যাওয়া যাক। আমরা সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই অমৃতসরে এসে পৌঁছেছি। সকালবেলা 12:30টায় প্রথমে বেরিয়েছিলাম, বেরিয়ে কেবল কারটা চড়েছি, সেখানে 1 ঘন্টা মতো টাইম লেগেছে। তারপরে 1:30টায় স্টার্ট করে আমরা রাস্তায় কিছু সময় গেছে, প্লাস এখানে অমৃতসরের কাছাকাছি এসে বেশ ট্রাফিক। তো যাই হোক, এইসব মিলিয়ে ঝুলিয়ে 7:30টার সময় আমরা ঢুকেছি এখানে হোটেলে। তো বেশ অনেকটাই ক্লান্ত, তো কালকে কিছু কিছু প্ল্যান আছে, তো সেগুলোর আপডেটস তোমাদের পরে দিচ্ছি, চলো। আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি, আজকে শুধুমাত্র আমরা ওয়াঘা বর্ডার যাব, কিন্তু ওয়াঘা বর্ডারের ভিডিও তোমরা এর পরের ব্লগে পাবে, প্লিজ স্টে টিউনড। তো রাতে এখন আমরা চলে এসেছি গোল্ডেন টেম্পলে। তো এখন আমরা এখানে জুতো রেখে তারপরে পা ধুয়ে ভেতরে ঢুকছি, তো চলো ভেতরে যাওয়া যাক। বেশ অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই স্বর্ণ মন্দির দেখার, তো অবশেষে আসতে পেরেছি, মানে ভীষণ ভালো লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক, আমি দুবারই আসার চেষ্টা করব, কালকে সকালেও একবার আসার ইচ্ছে আছে, কারণ সকালে এবং রাত্রিরে দু রকমের শোভাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এখন ভেতরে যাই। ওই দেখো আকাশ, ওই তো, হ্যাঁ এটি ছোট। কি দারুণ লাগছে দেখতে, দেখো অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। এখানে জলের মধ্যে অনেক রকমের রঙের মাছও আছে, খুব সুন্দর, তাদেরকে খেতেও দেওয়া যায়। এবারে আমরা মেইন মন্দিরের ভেতরে ঢুকছি, তো কিছুটা দূর আমি ভিডিও করতে পেরেছি, তারপর থেকে ভিডিও করা আর অ্যালাউ নয়, তো যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি।
তো আজকে সকালেও আবার আমি চলে এসেছি গোল্ডেন টেম্পলে, যে সকালবেলার সৌন্দর্যটা কেমন লাগে দেখতে। তো চলো ভেতরে যাওয়া যাক। রাত্রির বেলা এক রকমের সুন্দর এবং দিনের বেলা আরেক রকমের সুন্দর, এবং দুটো বেলায় যে জলের মধ্যে ছায়াটা পড়ছে মন্দিরের, সেটা মানে অদ্ভুত সুন্দর, ভীষণ সুন্দর। নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, ক্যামেরায় হয়তো অতটা বোঝানো যাচ্ছে না, খুব সুন্দর। তো এখন আমরা যাব ফোর্টে, সেই ফোর্টের টিকিট নিতে এসেছি এখানে। গোবিন্দগড় ফোর্ট, মামা মামা। তো এখানে একটা কথা বলে রাখি, এই গোবিন্দগড় ফোর্টটা যে ফুটে, যে দিকে, তার উল্টো ফুটে হচ্ছে তার টিকিট কাউন্টার। তো আমরা ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে এখন উল্টো দিকের ফুটে এসেছি। এইবারে আমরা এখন ফোর্টের ভেতরে ঢুকবো, তো চলো। এখানে এই টুকটাক শোগুলো হয়ে থাকে ফোর্টের ভেতরে, তো এর জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। ফোর্টের ভেতরে এরকম ছোটোখাটো শপ আছে, চাইলে তোমরা শপিং করতে পারো, কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। উট দেখবি তাই উট উট।
এখানে ক্যামেল রাইড এবং অন্যান্য বিভিন্ন রাইডের টিকিটও বাইরে কাউন্টারে একসাথেই পাওয়া যায়। আরেকটা জিনিস বলে রাখি, এখানে 7D একটা শো হয়, তো সেইটার টিকিট আমরা কেটেছিলাম, কিন্তু ওরা ঠিক মতো টাইম বলেনি বলে আমরা দেখতে পারিনি আমাদের সময়ের জন্য। তো তোমরা যদি কেউ যাও, আগে ওই টাইমটাকে কনফার্ম করে নেবে, তারপরে টিকিটটা কাটবে। এখন আমরা চলে এসেছি দুর্গিয়ানা টেম্পলে, তো চলো ভেতরে যাই আগে। এই মন্দিরটাও অনেকটা গোল্ডেন টেম্পলের আদরে তৈরি, ডিজাইনটা অনেকটাই স্বর্ণ মন্দিরের মতন করে তৈরি করেছে। তো চলো, কিন্তু মেইন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় বলে ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি আছে, খুব সুন্দর। তো চলো, যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি। এখন আমরা চলে এসেছি ঐতিহাসিক স্থান জালিয়ানওয়ালা বাগে, তো চলো ভেতরে যাই। এখানে ঢুকতেই কেমন একটা অদ্ভুত রকমের ফিলিং হতে শুরু করেছে, তো চলো ভেতরে যাই আগে। জেনারেল ডায়ারের নেতৃত্বে নিরস্ত্র মানুষের ওপরে যে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং শত শত মানুষের প্রাণ গেছিল এইখানে, সেই জায়গায় এসে মানে অদ্ভুত রকমের একটা ফিল হচ্ছে এবং একটা হঠাৎ করে মন খারাপ ঘিরে ধরেছে। তো এখানে সেই কুয়োটা রয়েছে, এই যে সেই জায়গাটা যেখানে মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য মৃত্যুবরণ করেছিল ঝাঁপ দিয়ে। তো চলো বাকি জায়গাগুলো দেখাচ্ছি। এই সেই জায়গা যেখান থেকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল এবং এই দেয়ালে সেই বুলেটের দাগ এখনো রয়েছে এবং সেগুলো এই হোয়াইট কালার দিয়ে মার্ক করা রয়েছে। তো এই জায়গাটা অনেকটা সেই ওয়াকিং স্ট্রিটের মতন, বেশ সুন্দর করে সাজানো, প্রচুর দোকানপাট আছে, ঘুরতে খুব ভালো লাগে। তো আমাদের অমৃতসর ঘোরা শেষ, তো এবারে ঘরে ফেরার পালা। আমাদের হিমাচল ট্রিপ শেষ, তা আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, অমৃতসর থেকে কলকাতায় ফিরে যাচ্ছি। অনেক রাত্রিরের ফ্লাইট, আমাদের 10:20 ফ্লাইট, এখন সবে 9:20 বাজে।
আমরা বসে আছি, আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে, 10:12:50 দিয়ে পৌঁছবো। তো এই ছিল আমাদের পুরো জার্নি হিমাচলের, পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।